वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स চলেছে সাথে আরেকটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অফিশিয়াল ওয়েবসাইটই হলো এপিএস কলকাতার যে আর্মি পাবলিক স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি এখানে দেখুন বলা হয়েছে ওয়েলকাম টু আর্মি পাবলিক স্কুল কলকাতা এই আর্মি পাবলিক স্কুলে আপনাদেরকে নিয়োগ করতে চলেছে টিচিং পদে আপনাদেরকে সমস্ত নিয়োগ করা হবে এবং অফলাইনে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে সো সমস্ত রকমের ডিটেলস জানবো কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সমস্ত ডিটেলস জানবো এই ভিডিওতে সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এখন চলে যাব সোজা নোটিশের দিকে নোটিসে কি বলা হয়েছে সমস্ত ডিটেলস জানাবো নোটিসের তো চলে এসেছি ফ্রেন্ডস অফিসিয়াল নোটিসে অফিসিয়াল নোটিসে এখানে বলা হয়েছে আর্মি পাবলিক স্কুল কলকাতা ডাব্লিউ ডাব্লিউ ডট এ কলকাতা ডট সিও ডট ইন এখানে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে এবং পাশে দেওয়া রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারে রকম প্রবলেম হলে ফোন নাম্বারে ফোন করতে পারেন আপনারা সমস্ত ইনফরমেশন সেখান থেকে পাই যাবেন এবং দেখুন এখানে নিচে বলা হয়েছে এক নম্বর অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইনভাইট ফর উইল কোয়ালিফাই অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর প্যানেল ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে তার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি পোস্টের মধ্যে মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বা স্কুলে ডাইরেক্ট গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন তারপরে নিচে দেখব এখানে দেখুন পোস্ট নাম সাবজেক্ট নাম্বার অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস এবং কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এখানে পোস্ট নাম যে পোস্টটি রয়েছে প্রথমে পিজিটি পোস্ট রয়েছে সাবজেক্ট বলা হয়েছে সাবজেক্ট ইকোনমিক্স ইকোনমিক্স আপনাদেরকে পড়াইতে হবে তারপরে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি বলা হয়েছে জিরো ওয়ান মানে একটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে স্ট্যাটাস দেখুন এখানে বলা হয়েছে আদক তারপরে দেখুন কোয়ালিফিকেশান বলা হয়েছে কোয়ালিফিকেশান বলেছে পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট অ্যান্ড বিএড উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন ইচ এখানে বলা হয়েছে যে আপনার ইকোনমিক্স সাবজেক্টটি রয়েছে ইকোনমি সাবজেক্ট নিয়ে যে আপনারা পড়াবেন সেই সাবজেক্টের উপরে আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করতে হবে এবং বিএডে আপনাদেরকে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস লাগবে তারপরে দেখুন নিচে বলা হয়েছে ফিজিওলজি একটি পোস্ট রয়েছে স্ট্যাটাস দেখে নেবেন তারপরে দেখুন এটারে সেম এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে ফিজিওলজিতে তারপরে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে হলো বিএডে বিএডে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তারপরে দেখুন বায়োটেক বায়োটেকের একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখুন কোয়ালিফিকেশান বলা হয়েছে সেম কোয়ালিফিকেশান বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট লাগবে আপনাদেরকে আর পোস্ট গ্র্যাজুয়েট লাগবে বায়োটেক সাবজেক্টের ওপরে এবং বিএডে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদেরকে লাগবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে পোস্ট বলা হয়েছে টি এখানে বলা হয়েছে সাবজেক্ট হিন্দি হিন্দিতে একটি পোস্ট রয়েছে এখানে স্ট্যাটাস দেখে নেবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে ট্রেন গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট উইথ বিএড উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইচ এখানে দেখুন এখানে বলা হয়েছে হিন্দি হিন্দিতে আপনাদেরকে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস করতে হবে হিন্দিতে হিন্দি সাবজেক্টে আপনাদের অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং এখানে মিনিমাম বিএডে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে দেখুন এখানে সেকেন্ড নম্বরে বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন টোয়েন্টি ফোর জুলাই টু এখানে চব্বিশ জুলাইয়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে তার তারপরে দেখুন এখানে বলা হয়েছে আপনাদেরকে যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেই ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে ভিজিট করতে হবে এবং এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনাদেরকে নোটিসটি ডাউনলোড করতে হবে নোটিসটি ভালো করে পড়ে নিতে হবে এবং এই ওয়েবসাইটের ভিতরে ফর্মটি রয়েছে ফর্মটি ভালো করে ফিল করতে হবে বা সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে হবে এবং ফর্মটি পুরো পুরোটা ফিল আপ করে নিয়ে স্কুলের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে পোস্ট করতে হবে স্কুলের অ্যাড্রেসে তো চলে যাব ফর্মের দিকে অফিসিয়াল যে ফর্মটি রয়েছে সেই ফর্মের দিকে ফর্মটি কী করে ফিল আপ করবেন সেটি একটু দেখিয়ে দিব আপনাদেরকে তো চলে এসেছি দেখুন অফিসিয়াল যে ফর্মটি রয়েছে সেই ফর্মের দিকে এখানে প্রথমে বলা হয়েছে আর্মি পাবলিক স্কুল অ্যাপ্লিকেশন ফর টিচিং স্টাফ প্রথমে যেটা বলা হয়েছে যে আপনাদেরকে পাসপোর্ট ফটো লাগবে একটা যদি আপনি কোথাও কাজ করে থাকেন তাহলে এখানে নাম লিখে দিতে বলছে কোনো স্কুলে যদি কাজ করে থাকেন সেটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস এখানে বলা হয়েছে নাম ব্লক লেটারের সমস্ত ফর্মটি ফিল করতে হবে আপনাকে এখানে বলা হয়েছে নাম তারপরে দেখুন এখানে সন বা ডটার বা ওয়াইফ যেটা আপনি যা আপনাদের আছে বাবার নাম হলেও বাবার নাম দিবেন মার নাম হলে মার নাম দিয়ে দেবেন ওয়াইফ বা ওয়াইফ যদি থাকে তাহলে ওয়াইফ যদি বিয়ে করে থাকেন তাহলে ওয়াইফ নাম দিয়ে দেবেন তারপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ ন্যাশনালিটি স্টেট অ্যাড্রেস যেটা অ্যাড্রেস হয়েছে সেটা দিয়ে দেবেন আপনারা এখানে বলা হয়েছে কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলস দিয়ে ল্যান্ডলাইন যদি থাকে তাহলে দিয়ে দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি চাওয়া হয়েছে তারপরে এখানে দেখুন ডেস্টিনেশান যদি আপনি কোথাও কাজ করে থাকেন এর আগে কোনো টিচিং লাইনে বা অন্য কিছুতে তাহলে এখানে ডেস্টিনেশান দিয়ে দিবেন অর্গানাইজেশান বা ইনস্টিটিউটের নাম দিয়ে দেবেন এগুলো সমস্ত কিছু এইখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে নিচে চলে যাব নিচে এখানে বলা আছে ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফে আপনি যদি ম্যারিড থাকেন বা বিয়ে করে থাকেন তাহলে বিয়ে করে ম্যারিড লিখে দেবেন সিঙ্গেল যদি থাকেন সিঙ্গেল করে দেবেন যেটা আপনার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে ঠিক নিচে চলে যাব নিচে এখানে দেখুন বলা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট যেটা এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এডুকেশান কোয়ালিফিকেশান স্কুল কলেজ গ্র্যাজুয়েট কথা বলা হয়েছে যেটা আপনার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে চলে যাব নিচে দেখুন এক্সপিরিয়েন্স বলা হয়েছে এগুলো সমস্ত কিছু আপনারা দেখে নেবেন তারপরে দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এক্সপিরিয়েন্স যে বক্সটি রয়েছে এটা খুব ভালো করে আপনাদেরকে ফিল আপ করতে হবে তার আগে যে এডুকেশান কোয়ালিফিকেশানের যে বক্সটি ছিল এটাও খুব ভালো করে আপনাদেরকে ফিল আপ করতে হবে দেখুন এক্সপিরিয়েন্সটা এখানে বলা হয়েছে দেখুন সাবজেক্ট বলা হয়েছে স্কুল বলা হয়েছে কোন স্কুলে আপনি পড়াইতেন সেটা বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে কোন সাবজেক্ট নিয়ে পড়াতেন কোন ক্লাসে পড়াতেন ঠিক আছে তারপরে নাম্বার অফ পাবলিক টেকেন বলা হয়েছে এটা বসিয়ে দিবেন তারপরে দেখুন টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার কত বছর আপনার এক্সপিরিয়েন্স হয়েছে সমস্ত কিছু পার্ট টু পার্ট আপনারা এই জায়গাগুলিতে বসিয়ে দেবেন ভালো করে ফর্মটি ফিল করে নেবেন তারপরে নিচে চলে যাব নিচে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন তারপরে এখানে বলা হয়েছে যে আপনাদের একটি সিগনেচার লাগবে এখানে ফুল সিগনেচার করবেন ডেট বসিয়ে দিবেন যে ডেটে আপনারা ফর্মটি জমা করে দিবেন তারপরে এখানে ইম্পোর্টেন্ট কয়েকটি নোট নোটিস দিয়েছে এগুলো দেখে নেবেন আপনারা সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আর্মি পাবলিক স্কুলের যে নোটিশটি বের সেই নোটিসটি সমস্ত বিবরণ তো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন এভাবে সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ